সাগর মহাসাগরে বিভিন্ন প্রকার তিমির দেখা মেলে, তবে এদের মধ্যে সব থেকে বড় আকৃতি হলো নীল তিমির। নাম নীল তিমি হলেও এদের রং পুরোপুরি নীল নয়, অনেকটা ধূসর নীল বর্ণের মতো। তবে সমুদ্রের নীল জলের নিচে এদের দেখলে নীল দেখা। অ্যাটলান্টিক মহাসাগরে, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর এই নীল তিমির দেখা মেলে। বয়স্ক নীল তিমির দৈর্ঘ্য 30 মিটার বা 100 ফুটের কাছাকাছি হতে পারে। এর ওজন 200 টনের কাছাকাছি, যা 40টি পূর্ণ হাতির সমান। একটি নবজাত নীল তিমি আকারে অবিশ্বাস্য বড় হয়, প্রায় 25 ফুট। এর ওজন হয় 3 টন। এই নবজাতেরা প্রতিদিন 500 লিটার করে দুধ পান করে। তিমির ফুলকা নেই, ফুসফুসের সাহায্যে নিঃশ্বাস গ্রহণ করে। তিমির ফুসফুস থাকলেও এদের ঘন ঘন শ্বাস নিতে হয় না। একটি নীল তিমি শ্বাস নিয়ে 30 মিনিট পর্যন্ত শ্বাস ধরে রাখতে পারে। নীল তিমি দিনে 4 বার করে খাবার খায় এবং গড়ে প্রায় 40 মিলিয়ন জলজ তিমি খেয়ে থাকে।